আসসালামু আলাইকুম সবাইকে, ওয়েলকাম টু বইখাতা। নতুন একটা আপডেট ভিডিওতে সবাইকে স্বাগতম। আজকের ভিডিওতে আমরা তোমাদেরকে সিটি ইউনিভার্সিটি সম্পর্কে, সিটি ইউনিভার্সিটির টিউশন ফি, সেমিস্টার ফি এবং স্কলারশিপ সম্পর্কে সবগুলো বিষয় সম্পর্কে একটা ক্লিয়ার ধারণা দেওয়ার চেষ্টা করব। সো প্রথমেই বলে নিই, সিটি ইউনিভার্সিটি বেসিক্যালি একটা প্রাইভেট ইউনিভার্সিটি। এই ইউনিভার্সিটিটা প্রতিষ্ঠিত হয় হচ্ছে 2002 সালে। এই ইউনিভার্সিটির ক্যাম্পাস আগে ছিল হচ্ছে বনানীতে এবং 2014 সাল থেকে এই ইউনিভার্সিটির ক্যাম্পাস হচ্ছে বসুন্ধরা সিটির পাশে। এবার আসি এই ইউনিভার্সিটিটা আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রামের জন্য কী কী কোর্স অফার করছে। স্ক্রিনে তোমরা একটা পেজ দেখতে পাচ্ছ, এখানে উপরের দিকে খেয়াল করো, সাবজেক্ট উই অফার ফর আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রাম। এটা আমরা সিটি ইউনিভার্সিটির ওয়েবসাইট থেকে দেখাচ্ছি তোমাদেরকে। এখানে খেয়াল করো, ফার্স্টে তার অফার করছে হচ্ছে ব্যাচেলার অফ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং, তারপর অফার করছেন হচ্ছে ব্যাচেলার অফ কম্পিউটার সায়েন্স ইন ইঞ্জিনিয়ারিং, তারপর এখানে এটা হচ্ছে ডান পাশে দেখতে পাচ্ছি হচ্ছে ট্রিপলি। নিচের দিকে যদি আসো, এখানে হচ্ছে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, তারপর হচ্ছে সিভিল ইঞ্জিনিয়ারিং, তারপর ব্যাচেলার অফ ফার্মাসি। নিচের দিকে যদি যাই, এখানে দেখতে পাচ্ছি আমরা ব্যাচেলার অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন, তারপর এখানে বিএ ইন ইংলিশ, তারপর এখানে ব্যাচেলার অফ ল যেটা হচ্ছে এলএলবি। নিচের দিকে যদি যাই, এখানে ফাইনালি এটা হচ্ছে ব্যাচেলার অফ সায়েন্স ইন এগ্রিকালচার, এটা হচ্ছে অনার্স একটা কোর্স। সো মোটামুটি এই কোর্সগুলো তারা আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রাম হিসেবে অফার করছেন। সো এবার তোমাদের সাথে টিউশন ফি অথবা সেমিস্টার ফি সম্পর্কে একটু শেয়ার করা যাক। এখানে এই চারটাতে খেয়াল করো, এই চারটাতে এখানে দেখতে পাচ্ছ এলএলবি অনার্স, এটাতে টোটাল 4 বছরের কোর্স। এখানে টোটাল ক্রেডিট পড়ানো হয় 130 এবং এখানে কস্ট পার ক্রেডিট হচ্ছে 2000, টোটাল ফি হচ্ছে 260000। এখানে অ্যাডমিশন ফি হচ্ছে 10800, যদিও সবগুলো কোর্সের দিকে যদি তুমি তাকাও, অ্যাডমিশন ফি সবগুলোই সেম, সবগুলোই কিন্তু 10800 টাকা। আচ্ছা এবার আসো ডান পাশের দিকে তাকাই, এখানে এলএলবিতে সেমিস্টার ফি হচ্ছে 12000 টাকা করে এবং টোটাল টিউশন কস্ট চলে আসে হচ্ছে 282800 টাকা। সো এটা আমরা দেখালাম এলএলবির ক্ষেত্রে। এবার আসো বিবিএর ক্ষেত্রে, বিবিএতে এখানে 4 বছরের কোর্স, টোটাল ক্রেডিট হচ্ছে 120, এখানে কস্ট পার ক্রেডিট হচ্ছে 2100। এখানে যদি একটু উপরের দিকে তাকাই, এখানে টোটাল ফি হচ্ছে দিতে হয় 260400 টাকা, অ্যাডমিশন ফি যদিও সেম, এখানে সেমিস্টার ফি হচ্ছে 12000 টাকা এবং ফাইনালি টোটাল টিউশন কস্ট হচ্ছে 283200 টাকা। এবার আসো সিএসসির ক্ষেত্রে, সিএসসি দুইটা কোর্স তারা অফার করছে, একটা হচ্ছে ডে আর একটা হচ্ছে ইভিনিং। ডের ক্ষেত্রে হচ্ছে 4 বছরের কোর্স এবং ইভিনিংয়ের ক্ষেত্রে 3 বছরের 3 ইয়ার্স প্লাস লেখা, তার মানে 3 বছরের একটু বেশি হবে কোর্সের ডিউরেশনটা। এখানে সিএসসি ডের ক্ষেত্রে টোটাল ক্রেডিট হচ্ছে 157, সিএসসি ইভিনিংয়ের ক্ষেত্রে টোটাল ক্রেডিট হচ্ছে 127 ক্রেডিট, দুইটার ক্ষেত্রেই কস্ট পার ক্রেডিট সেম 1500 টাকা এবং এখানে টোটাল ফি হচ্ছে ডের ক্ষেত্রে 235500 টাকা এবং সিএসসি ইভিনিংয়ের ক্ষেত্রে 190500 টাকা। অ্যাডমিশন ফি হচ্ছে দুইটার ক্ষেত্রে সেম, সেমিস্টার ফি হচ্ছে সিএসসি ডের ক্ষেত্রে 24000 টাকা এবং সিএসসি ইভিনিংয়ের ক্ষেত্রে 18000 টাকা। এবার আসো টোটাল টিউশন কস্ট, টিউশন কস্টের ক্ষেত্রে সিএসসি ডের ক্ষেত্রে যদি তাকাও 270300 টাকা এবং সিএসসি ইভিনিংয়ের ক্ষেত্রে সেটা হয়ে যাবে 219300 টাকা। সো আমরা দেখলাম এলএলবি, বিবিএ, সিএসসি। এবার আসো ট্রিপলির ক্ষেত্রে, নিচের দিকে যদি তাকাও, ট্রিপলির ক্ষেত্রে দুইটা কোর্স তারা অফার করছেন, একটা হচ্ছে ডে কোর্স আর একটা হচ্ছে ইভিনিং কোর্স। ডে কোর্সের ক্ষেত্রে সেটা হচ্ছে 4 বছরের ডিউরেশন এবং ইভিনিং কোর্সের ক্ষেত্রে সেটা হচ্ছে 3 বছরের প্লাস ডিউরেশন। ডে কোর্সের ক্ষেত্রে 154 ক্রেডিট পড়ানো হয়, ইভিনিং কোর্সের ক্ষেত্রে 124 ক্রেডিট পড়ানো হয়। এখানে কস্ট পার ক্রেডিট দুইটার জন্যই সেম 1600 টাকা, টোটাল কস্ট হচ্ছে এখানে 246400 টাকা এবং ইভিনিংয়ের ক্ষেত্রে 198400 টাকা। অ্যাডমিশন ফি দুইটার জন্যই সেম, এখানে সেমিস্টার ফি হচ্ছে ডের ক্ষেত্রে 12000 টাকা এবং ইভিনিংয়ের ক্ষেত্রে 9000 টাকা। ফাইনালি টোটাল কস্ট চলে আসে 269200 টাকা, এটা হচ্ছে ডে কোর্সের জন্য ট্রিপল ডে, এবং ইভিনিং কোর্সের জন্য সেটা চলে আসে হচ্ছে 218200 টাকা। সো আমরা দেখলাম এলএলবি, বিবিএ, সিএসসি এবং ট্রিপলি। এবার দেখো বিএ ইন ইংলিশ, যেটা হচ্ছে অনার্স কোর্স, এটার ডিউরেশন হচ্ছে 4 বছর, এখানে টোটাল ক্রেডিট পড়ানো হয় 120টা, কস্ট পার ক্রেডিট হচ্ছে 1000 টাকা, টোটাল ফি হচ্ছে 120000 টাকা, অ্যাডমিশন ফি সেম 10800 টাকা, সেমিস্টার ফি হচ্ছে 12000 টাকা এবং ফাইনালি টোটাল কস্ট চলে আসে হচ্ছে 142800 টাকা। এবার আসো সিভিলের ক্ষেত্রে, সিভিলের ক্ষেত্রে তারা দুইটা কোর্স অফার করছেন, একটা হচ্ছে সিভিল ইঞ্জিনিয়ারিং ডে কোর্স আর একটা হচ্ছে সিভিল ইঞ্জিনিয়ারিং ইভিনিং কোর্স। এটাও সেম ডিউরেশন 4 বছরের, এটা হচ্ছে ডে কোর্স এবং 3 বছরের বেশি যে কোর্সটা সেটা হচ্ছে ইভিনিং কোর্স। আর ডে কোর্সে 164 ক্রেডিট পড়ানো হবে এবং ইভিনিং কোর্সে 134 ক্রেডিট পড়ানো হবে, আর কস্ট পার ক্রেডিট সেম 2000 এবং এখানে টোটাল কস্ট হচ্ছে 328000 টাকা এবং এখানে ইভিনিংয়ের ক্ষেত্রে 268000 টাকা। তারপর এখানে যদি দেখো সেমিস্টার ফি হচ্ছে 36000 টাকা হচ্ছে ডে কোর্সের ক্ষেত্রে এবং ইভিনিং কোর্সের ক্ষেত্রে সেটা হয়ে যাবে 27000 টাকা এবং ফাইনালি টোটাল টিউশন কস্ট হচ্ছে 374800 টাকা, এটা হচ্ছে ডে কোর্সের জন্য এবং 305800 টাকা এটা হচ্ছে ইভিনিং কোর্সের জন্য। সো এবার আসো ফার্মাসি কোর্সের ক্ষেত্রে,
ফার্মাসির ক্ষেত্রে ডিউরেশন হচ্ছে 4 বছর, টোটাল ক্রেডিট হচ্ছে 170 ক্রেডিট, এখানে কস্ট পার ক্রেডিট 2000 টাকা, এখানে টোটাল ফি হচ্ছে 3,40,000 টাকা, এখানে সেমিস্টার ফি হচ্ছে 48,000 টাকা, এবং ফাইনালি টোটাল টিউশন কস্ট চলে আসে 3,98,000 টাকা। এবার সব মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের ক্ষেত্রে, এখানে তারা দুইটার কোর্স অফার করছেন, একটা হচ্ছে ডে কোর্স আর একটা হচ্ছে ইভিনিং কোর্স, আর দুইটার জন্যই কিন্তু সেম ডিউরেশন 4 বছর 4 বছর। এখানে ডে কোর্সে 155 ক্রেডিট পড়ানো হয় এবং ইভিনিং কোর্সে 146 ক্রেডিট পড়ানো হয়, এবং এখানে 3400 টাকা হচ্ছে কস্ট পার ক্রেডিট ডে কোর্সের জন্য, এবং এখানে 2150 টাকা হচ্ছে ইভিনিং কোর্সের জন্য। আচ্ছা, এবার ডান পাশে দেখো, টোটাল কস্ট হচ্ছে এখানে ডে কোর্সের জন্য 5,27,000 টাকা, এবং এখানে 3,13,900 টাকা হচ্ছে ইভিনিং কোর্সের ক্ষেত্রে। এই দুইটার ক্ষেত্রে কিন্তু অ্যাডমিশন ফি 24,000 টাকা করে, এবং ফাইনালি টোটাল কস্ট হচ্ছে ডে কোর্সের জন্য 5,61,800 টাকা, এবং ইভিনিং কোর্সের জন্য 3,50,700 টাকা। এবং ফাইনালি এই পেজের নিচের দিকে লেখা, অ্যাডমিশন ফর্ম অ্যান্ড আইডি কার্ড ফিস 800 BDT ইজ অ্যাপ্লিকেবল ফর এভরি স্টুডেন্টস, তার মানে প্রত্যেকটা স্টুডেন্টকেই 800 টাকা করে দিতে হবে অ্যাডমিশন ফর্ম এবং আইডি কার্ডের জন্য। সো মোটামুটি এখন পর্যন্ত আমরা তোমাদেরকে সেমিস্টার ফি অথবা টিউশন ফি সম্পর্কে একটা ধারণা দেওয়ার চেষ্টা করেছি। এবার আমরা স্কলারশিপ পলিসি নিয়ে আলোচনা করব, কীভাবে তারা স্কলারশিপটা দেন অথবা ওয়েভারটা দেন। এখানে স্ক্রিনে একটা জিনিস খেয়াল করো, এখানে লেখা হচ্ছে স্কলারশিপ পলিসি, এখানে লেখা সিটি ইউনিভার্সিটি অফার্স স্কলারশিপ ফর মেরিটোরিয়াস স্টুডেন্ট, দেয়ার আর 2 স্কলারশিপ স্কিমস ইন সিটি ইউনিভার্সিটি। তারপর নিচের দিকে আসো, এখানে লেখা হচ্ছে স্কিম এ ফর নিউলি অ্যাডমিটেড আন্ডার গ্রাজুয়েট স্টুডেন্টস, তার মানে হচ্ছে নতুন করে যারা ভর্তি হবা তাদের জন্য স্কিম এ। এবং নিচের দিকে আমরা যদি যাই, এখানে দেখতে পাচ্ছি হচ্ছে স্কিম বি, এটা হচ্ছে যারা কন্টিনিউ করতে থাকবে তাদের জন্য, তার মানে ভর্তি হওয়ার পরে। আচ্ছা, এবার আসো স্কিম এটা একটু দেখে নিই আমরা। স্কিম এর ক্ষেত্রে এখানে লেখা এই পয়েন্টটাতে, স্কিম এ ফর নিউলি অ্যাডমিটেড আন্ডার গ্রাজুয়েট স্টুডেন্টস, দ্য স্টুডেন্টস হু হ্যাভ পাসড দ্য HSC লাস্ট ইয়ার উইল গেট ওয়েভার অনলি অন টিউশন কস্ট অন দ্য বেসিস অফ দেয়ার HSC রেজাল্ট ফর দ্য ফার্স্ট সেমিস্টার। তার মানে প্রথম সেমিস্টারে তোমরা তোমাদের HSC রেজাল্টের জন্য একটা স্কলারশিপ পাবা। তারপর এখানে স্কিম এ দিয়ে একটু দেখো, এখানে আমরা দেখতে পাচ্ছি স্কিম এ, এখানে লেখা হচ্ছে গ্রেড অবটেইনড অ্যাট HSC লেভেল, এবং ডান পাশে হচ্ছে পার্সেন্টেজ অফ টিউশন ফি ওয়েভার ফর ফার্স্ট সেমিস্টার, তার মানে প্রথম সেমিস্টারে কত পার্সেন্ট তারা টিউশন ফি ওয়েভার দিবেন। এবং এখানে লেখা প্রথমটাতে 4.80 থেকে 5.00 ক্ষেত্রে 100% ওয়েভার তারা দিবেন। তারপর এখানে 2 নম্বরটা হচ্ছে 4.50 থেকে 4.79 এর ক্ষেত্রে 80% ওয়েভার তারা দিবেন। তারপর নিচের দিকে 4.00 থেকে 4.49 এর ক্ষেত্রে 60% ওয়েভার পাবা তোমরা। তারপর নিচের যদি আসো, এখানে 3.50 থেকে 3.99 এর ক্ষেত্রে 25% ওয়েভার তারা দিবেন, এবং ফাইনালি 3.0 থেকে 3.49 এর ক্ষেত্রে 10% ওয়েভার তোমরা পাবা। এবার আসো স্কিম বি এর ক্ষেত্রে, স্কিম বি বেসিক্যালি ভর্তি হওয়ার পর তোমার রেজাল্টের উপর ভিত্তি করে দেওয়া হবে। এখানে যদি আমরা একটু নিচের দিকে যাই, এখানে দেখো স্কিম বি, এখানে লেখা হচ্ছে মিনিমাম GPA পার সেমিস্টার, এবং ডান পাশে হচ্ছে পার্সেন্টেজ অফ টিউশন ফি ওয়েভার। এখানে তোমার GPA যদি 4 থাকে তাহলে তোমাকে 60% ওয়েভার দেওয়া হবে, এবং এখানে যদি 3.60 থাকে তাহলে তোমাকে 30% ওয়েভার দেওয়া হবে। এবং নিচের দিকে স্টার মার্ক দিয়ে একটা জিনিস লেখা, এটা খেয়াল করো, স্কলারশিপ পলিসি ইজ নট অ্যাপ্লিকেবল ফর গ্র্যাজুয়েট অর ডিপ্লোমা স্টুডেন্টস, তার মানে যারা গ্র্যাজুয়েট কোর্সের অথবা ডিপ্লোমা কোর্সের তাদের জন্য স্কলারশিপ পলিসিটা অ্যাপ্লিকেবল না। এবং ফাইনালি নিচের দিকে একটা জিনিস লেখা, সেটা হচ্ছে স্পেশাল স্কলারশিপ ফর স্টুডেন্টস, এখানে খেয়াল করো স্কলারশিপ আপ টু 100%। 4টা ক্রাইটেরিয়া তারা দিয়ে দিয়েছেন, একটা হচ্ছে কোরআনী হাফিজ ব্যাকগ্রাউন্ড, যারা তোমরা হাফিজ আছো বা মাদ্রাসা ব্যাকগ্রাউন্ড তাদের ক্ষেত্রে এটা হয়তো প্রযোজ্য হবে। 2 নম্বরটা হচ্ছে ফ্রিডম ফাইটার্স ওয়ার্ড, তার মানে মুক্তিযোদ্ধা কোটা থাকলে এটা অ্যাপ্লিকেবল হবে। 3 নম্বরটা হচ্ছে ফিজিক্যালি কম্প্রোমাইজড, এবং 4 নম্বরটা হচ্ছে সোশিও ইকোনমিক্যালি নেগলেক্টেড। সো মোটামুটি এটা ছিল হচ্ছে স্পেশাল স্কলারশিপ ফর স্টুডেন্টস। সো মোটামুটি এই ছিল আজকের ভিডিও, আশা করি আজকের ভিডিও থেকে তোমরা অনেকগুলো বিষয় সম্পর্কে ক্লিয়ার হয়ে গিয়েছো। আজকের ভিডিওতে আমরা সেমিস্টার ফি অথবা টিউশন ফি এবং স্কলারশিপ এবং অথবা ওয়েভার সম্পর্কে একটা ধারণা দেওয়ার চেষ্টা করেছি। হোপফুলি নতুন কোনো একটা ভিডিওতে আমরা অন্যান্য ভার্সিটি টিউশন ফি অথবা সেমিস্টার ফি সম্পর্কে আলোচনা করার চেষ্টা করব। আর তুমি যে প্রাইভেট ইউনিভার্সিটিতে ভর্তি হও না কেন, সেই ভার্সিটির টিউশন ফি অথবা সেমিস্টার ফি এবং স্কলারশিপ পলিসি সম্পর্কে তোমার একটা ধারণা নিয়ে তারপর ভর্তি হওয়া প্রয়োজন। এই ব্যাপারে আমরা একটা সাজেশন দিতে পারি তোমাদেরকে, সেটা হচ্ছে আমাদের একটা প্লেলিস্ট আছে প্রাইভেট ইউনিভার্সিটি টিউশন ফি নিয়ে, চাইলে তুমি সেটা দেখে নিতে পারো। সেটা দেখলে তুমি একটা ক্লিয়ার ধারণা পাবে প্রাইভেট ইউনিভার্সিটি টিউশন ফিগুলো সম্পর্কে। সেখানে আমরা নর্থ সাউথ ইউনিভার্সিটি, আহসানউল্লাহ ইউনিভার্সিটি, ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি, অনেকগুলো ইউনিভার্সিটির টিউশন ফি অথবা সেমিস্টার ফি সম্পর্কে একটা বিস্তারিত আলোচনা করেছি। সো মোটামুটি আজকে এ পর্যন্তই, আশা করি আজকের ভিডিওটা তোমাদের কাজে লাগবে। আমাদের ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারো, সাবস্ক্রাইব বাটনের পাশে বেল আইকনটিও ক্লিক করে দিও। আজকের জন্য এ পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।